33 কোটি দেবতার তালিকায় এবার নতুন সংযোজন টেনশন দেবতা। টেনশন দূর করতে এবার ইতিমধ্যে ঘটা করে টেনশন দেবতার পূজোয় মাতলেন মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। উচ্চশিক্ষা লাভ করেও কপালে চাকরি জুটছে না, নেই তেমন কোনো কর্মসংস্থানের সুযোগও। বেকারত্বের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তাদের অনেকেই। সব মিলিয়ে টেনশন তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই অবস্থা থেকে মুক্তির আশায় এবার টেনশন দেবতার পুজো করলেন এক দল যুবক। পুরোহিত ডেকে রাস্তার ধারে তারা টেনশন দেবতার আরাধনা করে নিজেদের টেনশন দূর করে চাকরির সহ কর্মসংস্থানের মানত করলেন দেবতার কাছে। পুরোহিত টানা মন্ত্র পড়ে গেলেন। প্রসাদের মধ্যে ছিল কলা, সন্দেশ, নারকেল। পূজোর প্রস্তাব নিয়ে বিভিন্ন পুরোহিতের সঙ্গে যোগাযোগ করেন উদ্যোগী যুবকেরা, কিন্তু কেউই এতে আমল দেননি, কারণ এই দেবতার রূপ কেমন, মন্ত্রই বা কি হবে, এসবই তাঁদের অজানা। এরপরে যুবকেরা নিজেরাই উদ্যোগে হন। নিজেদের মধ্যে আলোচনা করে একটি পাথরের ওপর রং করে চোখ মুখ এঁকে সেটিকে দেবতার রূপ দেবার চেষ্টা করেন। সেই হাতে তৈরি দেবতাকে রাস্তার পাশে একটি গাছের নিচে বসিয়ে বেদি বানিয়ে টেনশন পুজো শুরু করেন। এরপর থেকে অবশ্য শুধু বেকার যুবকরাই নন, গ্রামের বড় ছোট সকলেই টেনশনে পড়লে এই দেবতার কাছেই প্রার্থনা করে যাচ্ছেন। গত ছয় বছর হলো এটা, এই ঠাকুরটা প্রতিষ্ঠিত হওয়ার। ছয় বছর থেকে মোটামুটি অনেক লোক, যেমন আমাদের মতো বেকার শিক্ষিত যুবকরা আছে, আবার অন্যরা আছে যারা টেনশন করতো, কিন্তু এর কোনো সলিউশন আদৌ আছে কিনা সেটা জানি না। কিন্তু এই ঠাকুরকে সবাই নাকি যদি শ্রদ্ধা করে, আমরা যেমন মানি, অনেকেই শ্রদ্ধা করি, এজন্য এখানে আসলেই মনে হয় যেন কিছু একটা ভালো একটা ফিল হয়। মানে এই ঠাকুরটার নাম টেনশন ঠাকুর কেন হইলো? ওই যে টেনশন হইলো, ওই যে মানুষের এই যে সমস্যার সমাধানের জন্য আর কি, ঠিক আছে, সবাই টেনশন করে। হ্যাঁ, তোমাদের টেনশন ঠাকুর পূজা করি। হ্যাঁ, এই ছেলেগুলো সবাই মিলি। মেখলিগঞ্জ থেকে গৌতম সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।